নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। চিস্তর পঞ্চায়েত নির্বাচনে নিহত দলীয় কর্মীর ঘরে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র। একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির উদ্যোগে। পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। আন্দোলনের পথে নামল মেহেদিবাগান পাঞ্জাবি পাড়া মাঠ পাড়া রাস্তা বাঁচাও কমিটি। সেলফি জ্বরে আক্রান্ত বিষ্ণুপুরের মানুষজন। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে নতুনহাট থেকে কাটোয়া রোড পথ দুর্ঘটনার কারণে যোগাযোগ ব্যবস্থা বেশ কিছুক্ষণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তা খারাপ থাকার ফলে দুটি লরি খারাপ হয়ে যায়। প্রশাসনের হস্তক্ষেপে পরে যান চলাচল স্বাভাবিক হয়। এর কিছুক্ষণ পরেই আরেকটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ড্রাইভার ও খালাসি লরির ভিতর আটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে নতুনহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পীরপাহারামে ঈদ উল ফিতর উপলক্ষে একটি বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। প্রতি বছরই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানালেন এই ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহাবুদ্দিন হোতেন। এদিন 300 জন মহিলাকে শাড়ি ও 100 জন পুরুষকে লুঙ্গি বিতরণ করা হয়। নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি বস্ত্র প্রাপকরা। বৃহস্পতিবার একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। ধর্মীয় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার ধারান মল্লিকপাড়া এলাকায়। শকুর আলী মেজা, রহিম আলী মেজা ও ধারান গ্রামবাসীদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ধর্মীয় এই কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। আসন্ন ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে 400 জনের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এসবি গড়াই রোডে গড়াই মেনশনে বুধা গ্রামে উত্তরপাড়া এলাকার বাসিন্দা 50 বছরের শ্যামল দাস বাউরি গাছে আম পাড়তে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হলো। গৃহকর্তার নির্দেশে সে আম পাড়তে উঠেছিল বলে অভিযোগ। মৃত্যুর পর তার পরিবার গড়াই মেনশনে এসে বিক্ষোভ দেখায়। মেনশনের গৃহকর্তা আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। চলাচলের অযোগ্য পথ ঘিরে ক্ষোভ ফুটে উঠেছে স্কুলের শিক্ষক থেকে খুদে পড়ুয়াদের মধ্যে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়ান উন্নত প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। কবে পরিস্থিতি স্বাভাবিক হয় তা অজানা পড়ুয়াদের। বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে নাম্বারযুক্ত টোটো চালকরা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, পৌরসভা নিয়ন্ত্রণ না থাকায় বেআইনিভাবে নাম্বারবিহীন নতুন টোটো চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার পৌরপতির কাছে তারা অভিযোগ জানায়। পৌরপতি জানান, এর জন্য পৌরসভা কোনোভাবে দায়ী নয়। আসছি বিস্তারিত খবরে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নিহত দলীয় কর্মীর ঘরে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র। এদিন প্রশান্তবাবু দলীয়ভাবে নিহত কর্মীর মায়ের হাতে 50,000 টাকা তুলে দেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক হিংসায় বলি হয়েছেন 3 জন। এদের মধ্যে 2 জন তৃণমূল কংগ্রেস সমর্থক ও 1 জন বিরোধী সমর্থক। বৃহস্পতিবার এই জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র নিহত দলীয় কর্মী সঞ্জয় সরকারের বাড়িতে তার বাবা মার সঙ্গে সাক্ষাৎ করেন। দলীয়ভাবে মায়ের হাতে তিনি 50,000 টাকা তুলে দেন। নিহত সঞ্জয় সরকারের বাড়ি তপন থানার রামপাড়ার চাঁচড়া এলাকায়। উল্লেখ্য, ভোটের দিন বিরোধীদের সঙ্গে সংঘর্ষে আহত হয় সঞ্জয়। তখন ওই মানা করছে, তোরা এগুলো কি করিস। তখনই বলে দাও কুড়াল মাটিতে, সেই নাই, সঙ্গে সঙ্গে শেষ করে দিছে। তারপরে ওর বাবা ছিল ওখানে, ওর বাবা উপরে এরকম করে পড়ে গেছে, ওর বাবার যখন পিটের মধ্যে, সেই নাই মনে করে মারাই মনে করে পড়ো, সেরকমই হসপিটালে নিয়ে যাওয়ার পরে কি চাইছেন, মানে ছেলে যে মারা গেছে, আপনি ওদের শাস্তি হোক, যে বাবা আমার সংসারটা চলবে। অভিযোগ করেছিলেন? হ্যাঁ। তাদের ধরা পড়েছে? ধরা দুইটা পড়ছে। এই যে এবারে
বলছে কি তোমাদের ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তখন কি বলবো আমি, তাই উত্তরটা দেখ কি বলবো, আহত সঞ্জয়কে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই সঞ্জয়ের মৃত্যু হয়। দিনমজুরের ছেলে সঞ্জয় গঙ্গারামপুর কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পুলিশ ঘটনায় যুক্ত থাকা সন্দেহে দুজনকে গ্রেপ্তারও করেছে। দলীয় প্রার্থী সেদিন সে খুন হয়, কর্মী খুন হয়, তারকে কিছু সাহায্যের জন্য আমরা এসেছিলাম আজকে। মানে বিরোধীরা তাকে পিটিয়ে মেরে ফেলে, সে যেহেতু আমাদের অ্যাক্টিভ কর্মী ছিল, তৃণমূলের কর্মী ছিল, সেহেতু তাকে বিরোধীরা, এই গ্রামের খুব ভালো ছেলে ছিল এবং ভালো কর্মী ছিল, সেই কারণে একে যদি এখান থেকে সরানো যায় তাহলে আগামী দিনে এই অঞ্চলটা অর্থাৎ এই গ্রামটা আমরা ক্যাপচার করতে পারব। সেই কারণেই তাকে সেদিন পিটিয়ে মারা করা হলো। বিজেপি এটা মেরেছিল। বিজেপি চেষ্টা করা হবে যে তারা যেন সমস্ত ধরনে, আমাদের সরকার যেভাবে মানুষকে সাহায্য করছে, সেহেতু যেহেতু আমাদের দলীয় কর্মী, আমাদের ভালো একজন কর্মী, সেহেতু অবশ্যই স্পেশালভাবে আমরা দেখব যাতে এই পরিবারটা সাহায্য। দুইজন হয়েছে আর যারা পালিয়ে আছে তাদেরকে করার চেষ্টা করছে প্রশাসন। এটা হচ্ছে কোর্টের ব্যাপার, তো কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই, আমরা তো কোর্টের উপরে যেতে পারবো না। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে আনুমানিক 200 জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শিবপুর দীঘির পাড় এলাকায়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আনুমানিক 200 জনের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেন আয়োজকরা। বর্ধমান পৌরসভার এনসিআইসি খোকন দাস, তৃণমূলের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, এলাকার তৃণমূল নেতা লালন কাজী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। উৎসবের মুহূর্তে হাতে নতুন বস্ত্র পাওয়ায় খুশি বস্ত্র প্রাপকরা। এক মাস ধরে এই রমজান মাসে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ নামাজের টাইম না হয় সবাই উপোস করে দিন কাটাচ্ছেন। খুশি রাখেন প্রত্যেকে, মঙ্গল কামনা করি, শুভ কামনা করি। আজকের এই পবিত্র দিনে, পবিত্র আগামী পবিত্র রমজান মাস এবং পবিত্র ঈদ প্রত্যেকে সামিল হন। উৎসব অনুষ্ঠানে প্রত্যেকে একে একে অবশ্যই ভাতৃত্ব বন্ধন সম্পর্ক গড়ে তুলুন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। এগুলি আমার পক্ষ থেকে জয় হিন্দ, বন্দে মাতরম, মহামন্দিরে বল শ্রীমন্ত বন্দে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির উদ্যোগে। এদিনের এই কর্মসূচিতে পুলিশ কর্মীরা ছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নিয়ামতপুর ফাঁড়ি থেকে একটি সুসজ্জিত র্যালি নিয়ামতপুর দেবী মন্দির হয়ে নিউ রোডে এসে র্যালিটি শেষ হয়। এই দিন এই র্যালিতে স্কুল পড়ুয়া থেকে পুলিশের উচ্চপদস্থ কর্মীরা হেলমেট না পরা বাইক চালকদের গোলাপ ফুল, চকলেট ও লিফলেট দিয়ে হেলমেট পরার আবেদন করে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিটি বাস্তব রূপ দেন। এই স্লোগান কার্যকরী হওয়ার পর দুর্ঘটনা অনেকটাই কমেছে বলে সাধারণ মানুষের ধারণা। আমাদের নিয়ামতপুর ফাঁড়ির উদ্যোগে ট্রাফিক পুলিশের সহায়তায় আমরা একটা সেফ ড্রাইভ সেফ লাইফ একটা কর্মসূচি পালন করলাম, যার মধ্যে এলাকার স্থানীয় লোক এবং স্কুলের বিভিন্ন স্কুলের বাচ্চারা পার্টিসিপেট করলো। তো আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা আবার সেটা মানুষকে সচেতন করা, যে চারদিকে এখানে রাস্তা অনেক কনজেস্টেড, প্রচুর গাড়ি ঘোড়া, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য
আমরা ছোট ছোট নিয়ম মেনে চললে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারি, এটাই আমরা সবার সামনে তুলে ধরলাম। আমরা লিফলেটও বিলি করেছি আজকে, গোলাপ ফুল দেওয়া হয়েছে, যাদের হেলমেট নেই তাদেরও বোঝানো হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য আপনারা সামান্য কিছু ট্রাফিক নিয়ম মেনে চলুন, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচুন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিককরণে অনুষ্ঠিত হয় সেমিনারটি। জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। বৃহস্পতিবার জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিককরণের সেমিনার হলে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হল। বিএমওএইচ দপ্তরের আধিকারিকরা এই সেমিনারে পতঙ্গবাহিত ও জলবাহিত রোগের সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করেন। এর থেকে কিভাবে প্রাথমিকভাবে রক্ষা পাওয়া যায় এবং কী কী করণীয় তা ব্যাখ্যা করা হয়। উপস্থিত ছিলেন আশাকর্মী ও গ্রামীণ সম্পদ কর্মীরা। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এই সমস্ত কর্মীরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত রোগের উপসর্গ ও প্রতিকার সম্বন্ধে সচেতন করবেন। বিভিন্ন গ্রাম থেকে প্রায় 50 জন কর্মী প্রশিক্ষণ শিবিরটিতে অংশগ্রহণ করেন। জামালপুরের বিডিও সুব্রত মল্লিক জানান, এর ফলে এই সমস্ত রোগের অনেকটা হ্রাস টানা সম্ভব হবে। ধারাবাহিকভাবে আশাকর্মী ও গ্রামীণ সম্পদ কর্মীরা প্রচার চালিয়ে যাবেন। ভিলেজ রিসোর্স পার্সন বিভিন্ন গ্রাম থেকে তৈরি করা হয়েছে এবং তাদেরকে যাতে ভেক্টরবর্ন ডিজিজ নিয়ে জনগণকে অ্যাওয়্যার করতে পারে, জনগণের মনে সাধারণ ধারণা তৈরি করতে পারে, তার জন্যে আমাদের হসপিটালের ডাক্তারবাবুদের দিয়ে ট্রেনিংটা করা হলো। সাকসেসফুল হয়েছে। আমরা কাজের ক্ষেত্রগুলো এখনও চিহ্নিত করে দিইনি কোন কোন জায়গায় হয়, বিশেষ করে যে যে জায়গাগুলোতে রোগের প্রকোপ বেশি এবং হসপিটাল বা সাধারণ জনজীবন থেকে অনেকটাই দূরে, সেই জায়গাগুলোর উপরই আমাদের চোখ থাকবে, যাতে ওখানকার লোকেরা আক্রান্ত হলে আমাদের রোগের কোনো মোকাবিলা করা অনেক তাড়াতাড়ি সম্ভব। বিএমএইচের পক্ষ থেকে এরকম কিছু নির্দিষ্ট করে আপনাকে জানানো হয়েছে যে এই জায়গাগুলো একটা প্রবাবিলিটি আছে এরকম কিছু? হ্যাঁ, একটা জয়েন্ট সার্ভে আমাদের করা হয়েছিল, বিশেষ করে রাইস মিল এলাকাগুলো, রাইস মিলের ওয়েস্ট প্রোডাক্ট এখানে যায় এবং যেখানে জল অনেকক্ষণ জমে থাকে সেই জায়গাগুলোতে যাতে বেশি করে রোগের প্রকোপ হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা, সেই জায়গাগুলোতে লোকেদেরকে বেশি করে অ্যাওয়ার করার চেষ্টা করা হচ্ছে। জামালপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। আন্দোলনের পথে নামল মেহেদি বাগান পাঞ্জাবি পাড়া মাঠপাড়া রাস্তা বাঁচাও কমিটি। জেল কর্তৃপক্ষের পাঁচিল দেওয়ার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানায়। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত বিবেচনা না করলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। সরকারি কাজে বাধা দেওয়া ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 3 নম্বর ওয়ার্ডের মেহেদি বাগান পাঞ্জাবিপাড়া এলাকায়। ঘটনার সূত্রপাত, বর্ধমান জেল কর্তৃপক্ষ পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছে কিন্তু মেহেদি বাগান পাঞ্জাবিপাড়া মাঠপাড়া রাস্তা বাঁচাও কমিটি এর বিরোধিতা জানিয়েছে। অন্যায়ভাবে পাঁচিল দেওয়া চলছে না, চলবে না, এই মানুষের ক্ষতি করে আর চলবে না, চল হায় হায়। সংগঠনের দাবি, জেল কর্তৃপক্ষ তাদের সাথে না আলোচনা করে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছে। ওই রাস্তা দিয়ে ছোট ছোট ছেলে মেয়ে সহ অন্যান্যরা যাতায়াত করেন কিন্তু পাঁচিল দেওয়া হলে অসুবিধা হবে সকলের। সেই কারণেই মেহেদি বাগান পাঞ্জাবিপাড়া মাঠপাড়া রাস্তা বাঁচাও কমিটি জেল কর্তৃপক্ষের এইরূপ সিদ্ধান্তের বিরোধিতা করে। জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত বিবেচনা না করলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা ঘোষণা করা হয়। চেষ্টা করছি, আমরা বলেছিলাম যে এই রাস্তাটা 6 ফুট ছেড়ে একটা প্রাচীর দেওয়া হোক কিন্তু জেল কর্তৃপক্ষ কোনোরূপ পাড়াবাসীর সঙ্গে আলোচনা না করেই 2.5 ফুট ছাড়ের মধ্য দিয়ে প্রাচীর তৈরি করে দিয়ে রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। আপনারা এই বিষয় নিয়ে কাউকে জানিয়েছেন? আমরা এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমরা এসপি ডিএম এবং বর্ধমানের প্রশাসনের বিভিন্ন আধিকারিককে আমরা লিখিতভাবে তাদের নজরে এনেছি। এটার ফলে কি অসুবিধা? আমরা জেল সুপারকেও জানিয়েছি। এর ফলে কি অসুবিধাটা মূল কি হচ্ছে? অসুবিধা হচ্ছে, দেখুন, একটা দীর্ঘদিনের রাস্তা যেখানে এই এলাকার মানুষ যে রাস্তাকে ব্যবহার করে স্কুল কলেজ এবং হসপিটালে যেত সেই রাস্তাকে আজকে হঠাৎ করে আলোচনা ছাড়াই এই রাস্তাটাকে বন্ধ করে দিয়ে প্রাচীর জেল কর্তৃপক্ষ তাদেরকে তাদের সিদ্ধান্ত নিয়েছে, তারা প্রাচীর তৈরি করবে এবং প্রাচীর তৈরি করার কাজও শুরু হয়ে গেছে। আমরা জেল কর্তৃপক্ষকে বলতে চাই, যদি প্রাচীর তৈরি হয় তাহলে আমাদেরকে ডেকে আমাদের সঙ্গে আলোচনা করে তবেই প্রাচীর তৈরি করতে হবে, কারণ আমাদের দাবি যে 6 ফুট রাস্তা ছেড়ে প্রাচীর দেওয়া। এখন আমরা দেখি যে
এই সিদ্ধান্তই জেল কর্তৃপক্ষ অনড় রয়েছে। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। দরকার হলে আমাদের ঘরে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, কালীঘাটে যাব। আমরা এখান থেকে এলাকার যত সাধারণ মানুষ আছে আমরা তাদেরকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছাবো এবং আমাদের আবেদন করব। প্রায় 8-10 হাজার প্রতিদিন এই রাস্তাটাকে ব্যবহার। পরিস্থিতি কি রূপ নেয় সেদিকেই তাকিয়ে সকলে দীর্ঘদিন ধরে ছিল, ছোট বাচ্চা থেকে মা বোন সব দাদা ভাই সবাই মিলে এখান থেকে যাওয়া আসা, হসপিটাল স্কুল মানে স্টেশনে অফিসে যাবে সব রকম ভাবে এখান থেকে যাওয়া আসা হয়। সেই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, এই পক্ষে খুবই অসুবিধা। আমরা এই রাস্তাটা চাই 6 ফুটের, এই জন্যই আমরা এই আন্দোলনটা করছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। শেলফির জ্বরে আক্রান্ত বিষ্ণুপুরের মানুষজন 8-80 সকলেই এই প্রতিযোগিতায় অংশ নেয়। সরকারি পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরতেই এইরূপ উদ্যোগ। বাঁকুড়ার বিষ্ণুপুরের মানুষজন এখন সেলফি জ্বরে আক্রান্ত। সকাল হতেই ফোন হাতে নিয়ে 8-80 সকলেই হাজির হচ্ছেন বিষ্ণুপুর প্রশাসনিক ভবনের সামনে। উৎসুক মানুষজন প্রশাসনিক ভবনের সামনে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। পর্যটন, সংস্কৃতি, হস্তশিল্প, ইতিহাসের প্রচার ও প্রসারের লক্ষ্যে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন জনপ্রিয় সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করলেন। প্রথম 10 প্রতিযোগী বিষ্ণুপুরের বিখ্যাত বালুচুরি ও স্বর্ণচুরি শাড়ির মডেল হওয়ার জন্য নির্বাচিত হবে। প্রতিযোগিতার বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই সেলফি প্রেমী সব বয়সের মানুষই দেওয়াল চিতের সামনে জড়ো হচ্ছেন এবং সেলফি তুলে পোস্ট করছেন। সেলফির বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে সরকারি উদ্যোগে একটি কাজ করেছি শহরকে সাজানোর যে চেষ্টা, সেই চেষ্টাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং তাছাড়াও যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা একটি সাইট তৈরি করতে চাইছি যেখানে হচ্ছে এখানকার প্রোডাক্ট যাতে মানুষ যেমন অনলাইন মার্কেটিং করতে পারে, সেই প্রোডাক্ট বিক্রি করতে চাইব সেটা এখানকার মানুষরাই করবে। সেখানে আমরা সহযোগিতা করব, সরকারি তরফ থেকে সহযোগিতা করব যাতে মানুষজন তার নিজস্ব প্রোডাক্ট নিজেই বিক্রি করতে পারে। এবার সেটা করতে গেলে কিছু মডেল লাগবে, এবার তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যাতে সেখান থেকে কেউ বলতে না পারে যে আমি বায়াসনেস কারোর মধ্যে নেই। এবার সবার মধ্যে এটা একটা বিষয় নিয়ে আমরা ভেবেছি। আর একটা বিষয়, এখনকার ছেলেমেয়েরা সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপ খুবই ইউজ করে, সেই প্ল্যাটফর্মটার সাথে আমাদের সরকারি ভাবনা চিন্তাকেও একসাথে মেলবন্ধন করে যাতে সরকারের প্রচারের জন্য আমরা এটাকেই ইউজ করেছি। আমরা তো 29 তারিখ অবধি সেলফির এটা বলেছি, তারপরে ওই কম্পিটিশনে আমরা যে 10 জন হবে এখানে কোনো ছেলে বা মেয়ে বলে আমরা বলিনি, আমরা সবাইকেই বলেছি এবং বয়সের কোনো লিমিট নেই, যে কেউ হতে পারে। কারণ সবাই, কারণ আমাদের তো আর এমনি মডেল নয়, আমাদের এখানকার প্রোডাক্টকে লঞ্চ করার জন্য এবং যাতে আমাদের এখানকার মানুষজন এখানকার প্রোডাক্ট লঞ্চ করলে এখানকার ছেলেমেয়েদের তাদের হয়তো কালকে হয়তো দেখা যাবে এখান থেকে তারা একটা বড় কোনো প্ল্যাটফর্ম পেলে, এবং সেই প্ল্যাটফর্মটা পেলে হয়তো তাতে আমরা সরকারিভাবে কিছু যদি সাহায্য করতে পারি সেটা একটা চেষ্টা আমাদের থাকলো। এই প্রচেষ্টা নিয়েই আমরা এটা করি। সেরকম কোনো নিয়ম এমনি আমরা খুব সিম্পল নোটসের মধ্যে রেখেছি যে একটা লাইকে 1 পয়েন্ট, একটা শেয়ারে 10 পয়েন্ট, আর একটা কমেন্টসে একটা, মানে একজনের কমেন্টসে আমি একই লোক 10 বার কমেন্টস করলে হবে না, একটা কমেন্টসে আমি 10 পয়েন্ট দেওয়া হয়েছে। তাতে যেটা হবে লাস্টে হওয়ার পর তারা স্ক্রিনশট পাঠানোর পর আমরা সেটাকে আমাদের তরফ থেকে একবার ভেরিফিকেশান করে নেবো, শর্টলিস্ট করে আমরা তারপরে ওটাকে দেখতে পাবো। তাতে আশা করি মানুষের যদি চায় তাহলে ভালো কিছু একটা হবে। বিষ্ণুপুর থেকে ইন্দ্রনীশনের রিপোর্ট, আনন্দবার্তা।
ব্লাইন্ড একাডেমির বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন 44 জন প্রতিবন্ধী ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রকল্প আধিকারিক গোবিন্দ ভৌমিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ব্লাইন্ড একাডেমি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন সকালে 44 জন প্রতিবন্ধী ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন 50 মিটার দৌড়, লৌহ বল নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, চামচ দৌড় সহ একাধিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রকল্প আধিকারিক গোবিন্দ ভৌমিক, স্কুলের অধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, সফল প্রতিযোগীরা রাজ্য ক্রীড়ায় অংশগ্রহণ করবে। বিগত বছর নবদ্বীপে অনুষ্ঠিত রাজ্য ক্রীড়ার ভালো ফল করেছে। জনশিক্ষা প্রকল্প আধিকারিক জানান, এই বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত আছে, আগামী দিনে মাধ্যমিক স্তরে উন্নতি করা হবে। যদিও প্রচণ্ড এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে প্রতিবন্ধী এই ছেলেমেয়েদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করার কতটা যৌক্তিকতা আছে, হয়তো প্রতিবন্ধী বলেই উদ্যোক্তারা এই সময় এইরূপ প্রতিযোগিতা করার সাহস দেখিয়েছেন। ব্লাইন্ড একাডেমি বিদ্যালয় বিভাগের আমাদের জনশিক্ষা প্রসার দপ্তরের পোষিত এই বিদ্যালয়ে প্রত্যেক বছরই আমরা প্রসার দপ্তর থেকে এই বার্ষিক ক্রীড়ার জন্য আমরা একটা অনুদান পাই। তাই এবারে আমরা ওটা পেতে দেরি হয়েছে বলে আমাদের অনুষ্ঠানটা করতে একটু দেরি হয়ে গেল, তবে আমরা এটাকে আজকে করলাম এবং আমরা শুরু করেছি সকাল 7:30। আমাদের স্থানীয় 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় বিভূতি ডক্টর বিভূতি মণ্ডল মহাশয় এসে আমাদের অনুষ্ঠান শুভারম্ভ করেছেন। প্রথমে আমরা আমাদের নিজস্ব যে ব্যান্ড আছে সেই ব্যান্ড দিয়ে আমরা মাঠটা পরিক্রমা করেছি, তারপর প্রতিষ্ঠানের যে নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের ছেলেদের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছি। আমাদের যে ইভেন্টগুলো ছিল সেগুলো হচ্ছে 50 মিটারের দৌড় ছেলে এবং মেয়েদের, 30 মিটারের দৌড় ছেলে মেয়েদের, এবং লৌহ বল নিক্ষেপ এবং জাভলিং থ্রো এবং ক্রিকেট বল নিক্ষেপ। এতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের তো আমরা শংসাপত্র পুরস্কার দেবই, যারা যারা অংশগ্রহণ করেছে এবং টোটাল যে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের সকলকেই আমরা পুরস্কার বিতরণ করব। আমাদের বিদ্যালয় 1987 সালের 12ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। এখন সেখানে প্রি স্কুল থেকে 8 পর্যন্ত পড়াশোনা হয় ব্রেল পদ্ধতিতে। এখানে ছাত্রছাত্রীদের যে লেখাপড়া আমাদের শুরু করি তারা এখান থেকে 8 পর্যন্ত পড়ে বিভিন্ন স্কুলে আমরা তাদেরকে পাঠিয়ে দিই। তারা মানে খুব আনন্দের সঙ্গে বলতে মানে ভালো লাগছে যে আমাদের এখান থেকে পাশ করে সেই ছেলেরা আজকে সুপ্রতিষ্ঠিত, তাদের মধ্যে 14 জন আজকে তারা শিক্ষকতা করছে হাই স্কুলে। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দলীয় কর্মীর ঘরে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র। একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির উদ্যোগে। পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। আন্দোলনের পথে নামল মেহেদি বাগান পাঞ্জাবি পাড়া মাঠ পাড়া রাস্তা বাঁচাও কমিটি। সেলফি জ্বরে আক্রান্ত বিষ্ণুপুরের মানুষজন। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।